दाले राठी बाईया और तुए फिर गोला অবলম্বন করুন চন্দ্রের আলো লাগে ভালো জানি পছন্দাইছে বিহান মেলা লাগে ভালো পিঠা পুলি খাইছে অবস্থার মধ্যে এরকম ট্রেনিং করে মানে এরকম প্রোগ্রাম করেছে সেটি হচ্ছে মাস্ক ব্যবহার করে সবাই কিন্তু সেফটি ডিস্টেন্স রেখে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সেজন্য আমার কাছে ভালোই লেগেছে আমি এই নবান্ন উৎসব বাঙালির কৃষ্টি কালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে পারিনি কিন্তু এইবার জেলা প্রশাসক অত্যন্ত সাহসী উদ্যোগ নিয়েছেন তিনি এই যে নবান্ন উৎসবের আয়োজন করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি পিঠা পায়েস পুলি সব কিছু তিনি আয়োজন করেছেন সকলে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই খুশি হয়েছেন যে জেলা প্রশাসক এই করোনার পরবর্তী সময় করোনাকে কাটানোর জন্য মানুষকে একটু প্রশান্তি দেওয়ার জন্য তিনি এরকম একটি আয়োজন করেছেন আমিও আমার তরফ থেকে তোমাদের এই আমার কাছে তো খুবই ভালো লেগেছে যে হঠাৎ মনে হলো যে আমরা বড় করে একটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি এই অনুষ্ঠানে এসে আমার সেরকমই মনে হয়েছে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এবং জেলা প্রশাসকের এই সাহসী উদ্যোগকে প্রশংসা জানাচ্ছি অগ্রহায়ণ নবান্ন নবান্নের উৎসব আয়োজন করছে জেলা প্রশাসন শুধুমাত্র কৃষকদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য যে কৃষকরাই এই দেশের মূল চালিকা শক্তি তাদের কর্ম তাদের কষ্টই কিন্তু আমাদের সমস্ত অনুপ্রেরণার উৎস হওয়া উচিত সেই জন্য আমরা আজকের আয়োজন যে আসুন কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক বাঁচলে দেশের উন্নয়ন হবে অতএব নবান্ন শুধুমাত্র উৎসবের জন্য নয় নবান্ন হচ্ছে আমরা মাটি মানুষের সাথে এক হয়ে মিশে যাওয়ার একটা উৎসব নবান্ন হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের উৎসব মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণের উৎসব সেই জন্যই আমরা জেলা প্রশাসন আজকের এই কোভিড-19 মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন